ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদাউস রুবি, প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে বিভিন্ন খেলাফত জানার জন্য আর সহিভাবে ইসলাম ইতিহাস বিস্তারিত জানার জন্য কোন বই পড়তে পারি, একটু পরামর্শ দেবেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ, আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ঐতিহাসিকগণ অনেক গ্রন্থ লিখেছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বেশি যেটা গ্রহণযোগ্য তা হচ্ছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায় ওয়ান নিহায়া। এতে ইসলামের শুরু থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, শুরু করে তার জীবনী, তার পরবর্তী তাবেয়ীদের খোলাফাদের জীবনী এবং পরবর্তী এমনকি তাঁর সময়কাল অর্থাৎ 600 হিজড়ি পর্যন্ত, 650 656 হিজড়ি পর্যন্ত বা আরও পরের সময় পর্যন্ত তিনি জীবনী লিখে গেছেন। সুতরাং আমরা যদি কোনো বিদায় ওয়ান নিহায়া পড়ি তো অনেক কিছু জানতে পারবো, তবে এর প্রথম খণ্ডের মধ্যে বেশ কিছু দুর্বলনা আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে ইমাম 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 জাহাবি রহমতুল্লাহ আলীর কিতাব আছে সিয়ার আলমিন নুবালা, সেটাও পড়তে পারেন, অথবা তার আরেকটা গ্রন্থ আছে তারিখুল ইসলাম, সেটাও পড়তে পারেন। অথচ এই দুটো কিন্তু বাংলা অনুবাদ হয়নি আমার জানা মতে, শুধু বিদায় ন্যায় অনুবাদ হয়েছে, সেটা পড়লে আমাদের জন্য অনেক সহজ হবে এবং সেটার মধ্যে আপাতত সীমাবদ্ধ থাকতে পারেন। অনেকে দেখা যায় যে আলী সাল্লাবির বইগুলিও পড়ে, হ্যাঁ পড়তে হলে সাবধানে পড়তে হবে, কারণ তিনি ব্যক্তিগতভাবে এখনই মানা গিয়েছিলেন, এই জন্য অনেক সময় তিনি আবেগ দিয়ে এমন কিছু দুর্বল বর্ণাকেও রেখেছেন যেগুলো মনে করেন যে তাদের তথাকথিত দাওয়াতের কাজে লাগবে, সেই জন্য হয়তো তারা রেখে দিয়েছেন, কিন্তু এই জন্য সেগুলি না পড়ে আমরা ইবনে কাসির পড়ার চিন্তা ভাবনা করবো, আশা করি সেটা তা থেকে বেশি উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।